নমস্কার, লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রো বিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান, গ্রহের গোচর, সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয়। সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে, তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায়। গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি। আজকে মীন রাশির আগস্ট মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি। সময় খুবই মূল্যবান, তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি। আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল, তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন। মীন রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি। মীন রাশির জাতক জাতিকারা অনুশাসন এবং নিয়ম কানুন মেনে জীবন কাটাতে ভালোবাসেন। সাধারণত উদার মনের মানুষ হন মীন রাশির জাতক জাতিকারা, তবে এনাদের স্বভাবের মধ্যে কিছুটা ইগোর প্রাধান্য থাকে। এনারা ধার্মিক প্রকৃতির হন এবং প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াতে পছন্দ করেন। জ্যোতিষ গণনা অনুসারে আগস্ট মাসে স্বাস্থ্য, অর্থ, কেরিয়ার ও সম্পর্কের ক্ষেত্রে আরও একটু মনোযোগ দিতে হবে মীন রাশির জাতক জাতিকাদের। এই মাসে রাহু, কেতু ও শনি মীন রাশির ছকে নিচস্থ অবস্থানে রয়েছে। মীন রাশির ওপরে চলছে শনির সাড়ে সাতি দশার প্রথম পর্যায়ে। তবে বৃহস্পতির প্রভাবে আগস্ট মাসে ভালো অর্থ আয় করবেন মীন রাশির জাতক জাতিকারা। মীন রাশির ছকের দ্বিতীয় ঘরে রাহু এবং অষ্টম ঘরে কেতু অবস্থান করছে। এই দুই অশুভ গ্রহের প্রভাবে আগস্ট মাসে কেরিয়ারে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়বেন মীন রাশির জাতক জাতিকারা। কর্মস্থলে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কিছু বিরোধিতার মুখে পড়তে হতে পারে আপনাকে। কাজের চাপ বাড়বে, পরিস্থিতির চাপে আগস্ট মাসে চাকরি পরিবর্তন করতেও বাধ্য হতে পারেন মীন রাশির কিছু জাতক জাতিকারা। যারা ব্যবসা করেন তারাও আগস্ট মাসে বেশ কিছুটা ক্ষতির মুখে পড়বেন। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি আগস্ট মাসে ভালো মন্দ মিলিয়েই থাকবে। এই মাসে মীন রাশির জাতক জাতিকাদের উপার্জন ভালোই হবে, কিন্তু তার সঙ্গে অতিরিক্ত বেশ কিছু খরচ হতে পারে। সংসার চালানোর খরচ অনেকটাই বাড়বে মীন রাশির জাতক জাতিকাদের। সেই কারণে এই মাসে আপনাদের আর্থিক পরিস্থিতি বেশ কিছুটা কঠিন হয়ে উঠবে। যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন আগস্ট মাসে তারা ভালো রিটার্ন পেতে পারেন। জ্যোতিষ গণনা অনুসারে আগস্ট মাসে স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যার মুখে পড়তে হতে পারে মীন রাশির জাতক জাতিকাদের। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকায় ঋতু পরিবর্তনের প্রভাবে নানা অসুখ বিসুখে ভুগবেন মীন রাশির জাতক জাতিকারা। আর শরীর খারাপ থাকায় এবং কর্মক্ষেত্রে সমস্যার মধ্যে থাকায় আত্মবিশ্বাসে চির ধরবে মীন রাশির জাতক জাতিকাদের। এছাড়া এই মাসে মনের উপর চাপ বাড়বে এবং নিরাপত্তাহীনতায় ভুগতে হতে পারে আপনাকে। পারিবারিক দিক থেকে বিচার করে দেখা যাচ্ছে পরিবারেও আগস্ট মাসে খুব একটা সুখ শান্তি বজায় থাকবে না মীন রাশির জাতক জাতিকাদের। বিভিন্ন কারণে পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য দেখা দিতে পারে। সাংসারিক জীবনে আগস্ট মাসে কিছু অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হতে পারে আপনাকে। প্রেমিক প্রেমিকার মধ্যেও কিছু বিষয় অশান্তি হতে পারে। দাম্পত্য জীবনে কিছু গোলযোগ দেখা দিতে পারে। চেষ্টা করুন নিজেরা কথা বলে সমস্যা মিটিয়ে নিতে, না হলে ফাটল বড় আকার নিতে পারে। জ্যোতিষ গণনা অনুসারে দেখা যাচ্ছে যে আগস্ট মাস খুব একটা ভালো কাটবে না মীন রাশির জাতক জাতিকাদের। নানা দিক থেকে সমস্যা এই মাসে আপনাকে ঘিরে ধরবে। গ্রহের অশুভ প্রভাব এবং এই সকল সমস্যা কাটানোর জন্য এই তিনটি উপায় আপনারা অবশ্যই করুন। প্রতিদিন বজরংবলির পুজো করুন মীন রাশির জাতক জাতিকারা। প্রতিদিন 108 বার ওং নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করুন এবং প্রতি শনিবার শনিদেবের পুজো অর্চনা করুন। বন্ধুরা, আগস্ট মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মীন রাশির উপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।